বাগদার কোনিয়ারা এক ও দু নম্বর পঞ্চায়েতে বোর্ড গঠন করলো বিজেপি। বোর্ড গঠনে বিজেপিকে সমর্থন বাম কংগ্রেসের। বোর্ড গঠনের পর একসাথে মিছিলেও হাঁটেন তারা। বাগদার এক ও দুই নম্বর পঞ্চায়েত গঠন করল বিজেপি। প্রথমে ভোটাভুটির পর জয়ী হয়ে প্রধান এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরও সার্টিফিকেট না পাওয়ার অভিযোগ ওঠে প্রশাসনের বিরুদ্ধে। বাগদা ব্লকের কোনিয়ারা এক এবং কোনিয়ারা দুই গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। বোর্ড গঠনে বিজেপিকে সমর্থন সিপিএম এবং কংগ্রেসের, কিন্তু বোর্ড গঠন হওয়ার পরও সার্টিফিকেট না পাওয়ার অভিযোগ বিজেপির। অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে, তবে বিজেপির তোলাই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের কোনিয়ারা এক নম্বর পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২২টি। আসনের মধ্যে ১১টি আসনে জয়লাভ করেছে বিজেপি, ৮টি আসনে জয়লাভ করেছে তৃণমূল, কংগ্রেস ২টি ও ১টি আসন ফরওয়ার্ড ব্লক জয়লাভ করেছে। পঞ্চায়েত গঠনে বিজেপির পঞ্চায়েত প্রধান সুমির কুমার বিশ্বাস এবং উপপ্রধান হয়েছেন সুজাতা বিশ্বাস। আমার প্রধান কাজ যে জনগণ আমাকে ভোট দিয়ে এখানে পৌঁছেছে তাদের সেবা যত্ন এবং তাদের যে কাজ যেগুলো নিয়ে আসবে আমার কাছে পরিষেবা, সেই পরিষেবা দেওয়াটাই আমার প্রথম কাজ। আমার নজরে যতটুকু আছে আমাদের টোটাল এরিয়ায় রাস্তাঘাট সর্বপ্রথম তৈরি করা প্রয়োজন। দুর্নীতি হয়েছে, যার জন্য দুর্নীতির কথা বলেছি। আজকে আমাদের পঞ্চায়েত আছে সাধারণ জনগণের পঞ্চায়েত, আমরা সাধারণ জনগণের রায় নিয়েই কাজ করব এবং এই যে দুষ্কৃতি যারা করেছে তাদের একটু করে তাদের আস্তে আস্তে শিকড় থেকে পুরো নির্মূল করে ছেড়ে দেবো পঞ্চায়েত থেকে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে কোনিয়ারা দুই নম্বর পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২১টি, বিজেপি পেয়েছে ১১টি আসন, তৃণমূল পায় ৮টি, ১টি কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক ১টি। এখানে কোনো ভোটাভুটি হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির প্রধান হয়েছেন গীতু বিশ্বাস এবং উপপ্রধান হয়েছেন প্রণব সরকার। বোর্ড গঠনে সিপিএম সদস্যা শম্পা সাত্রা এবং কংগ্রেস সদস্য সম্রাট সাত্রা বিজেপিকে সমর্থন করেন। এই বিষয়ে বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস জানান, কোনিয়ারা এক নম্বরে ভোটে জয়ী হয়ে প্রধান হয়েছেন সমীর বিশ্বাস এবং উপপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সুজাতা বিশ্বাস। তবে আমরা শুরু থেকেই আশাবাদী ছিলাম, সাধারণ মানুষ বিজেপির সাথে আছে। এই বিষয়ে তিনি আরো জানান, আমাদের ১১ জন ছিল, ১১ জনই আমাদের প্রধানকে ভোট দিয়েছে, ওরা ৮ জন ভোট জিতেছিল, ৮ জন দিয়েছে এবং আমাদের আমরা ৮-১১ ভোটে জিতেছি। উপপ্রধান সুজাতা বিশ্বাস, আমাদের মায়েদেরকে আমরা সম্মান করি, আমাদের এক মা ঘরের বোন, উপপ্রধানের দায়িত্ব নিয়েছি। সেই সঙ্গে সঙ্গে বলতে চাই, বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের নেতা, বেইমান তৃণমূলের নেতা বিজেপির এমএলএ হয়ে বসে আছে এখনো, বলেছিল এই জেলায় একটা পঞ্চায়েত দেব না হতে, আজকে কোনিয়ারা ১ কোনিয়ারা ২ আমরা প্রমাণ করে দিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।